শাদের আম বানাইলে মোরে দিওয়ানা, কাঁচা আম বানাইলে মোরে দিওয়ানা, ও পাকা আম বানাইলে মোরে দিওয়ানা। আমের দাঁতটা ভালো, হে বুম্বাই রাম, মানুষের কিন্তু মাগনা দিস না বাবা। মা মানুষের চাই আমি কি করবো, নিয়ে জায়গা আমি দিব, আমার গাছের জিনিস আমি মানুষের মাগনা দিব। আমার একটা ঝামেলা হয়েছে, হ্যাঁ তোর আর এই পোলাটা কি করে কি করলো, 150 টাকা, কালো টেহা লাল টেহা 150 টাকা কেজি চাই। আমরা কোন নাইগো আম, বড় বড় আম, বোম্বাই আম, অনেক মিষ্টি, আমরা কোন নাইগো আম 150 টাকা কেজি। আমি এত মধু জানে গো জাদু, এত মধু গো, আমি এত মধু জানে গো জাদু, না খাইলে আমার না আমার পাকা আম খাইতে ইচ্ছা করতেছে। আমি এখন কি করি, পাকা আম, হ্যাঁ এখন পাকা আম কই পামু আমি ওটা জানি না, এ পড়ি গেল কই, হ্যাঁ ওই মনে আম খুঁটতে গেছে, আম খুঁটতে না ওরে পাঠাইছি কার গাছের কোন আম ভালো সেটার খোঁজ খবর নেওয়ার জন্য, কিন্তু আর তো আসারই খবর নাই, কই যে গেছে আর তো মনেই নাই, যা আম খুঁজতে পাঠাইছ। আমায় দিয়ে খবর আনাও, নিজেরা চুরি জামাই করো আর আমার নামে বদনাম করো। এই পিচ্চি বান্দরে কইতে গেল রে, এ পিচ্চি বান্দর কি কাজ, হ্যাঁ দেখো না মুখে গুলি ফুটছে। শোন তুই হইতেছিস গিয়া আমাকে পিচ্চি বান্দর, আদরের বান্দর, গোয়েন্দা বিভাগের প্রধান, তুমি কই দিলে খেল দিকে ক, কি খবর, কি জব্বর খবর আনছস, ক তাড়াতাড়ি ক ক ক। আচ্ছা আমি কইতাছি, করিম চাষ আছে না, করিম চাষার গোজে আম গাছ আছে, আম পাকছে, আম পাকছে কষ্টি, তার তো শুনছি বিদেশি জাতের আম, তাইলে তো খাইতে হয়। ঠিক না, সুরেরও তো
ধর্ম আছে না কি হ্যাঁ ঠিকই কইছ হ্যাঁ চল এই পাকা মাছ কে আমরা পাইরা তিনজনে মিলে বসে খামু চল চল শুনেন শুনেন মা বোনেরা শুনেন যত লোক সকল আমরা হলাম এই গ্রামের তিন বান্দরের দল তিন বান্দরের দল রে তিন বান্দরের দল তিন বান্দরের আমার সোনার ময়না পাখি মতলব টা কি তাই কই আমার আম চুরি করার কোনো মতলব নাই তো তওবা 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 আব্বার গাছের আম মানে আপু তো সাসা সেই সুবাতে আব্বার মতই আব্বার গাছের আম তুই একটা খালি কি হয় না আম খাও যাব না খাবো না খাবো না আমি সেই পাহারাদার 20 বছর যাব তো আমি আম গাছ পাহারাতে কেউ একটা আম আমার কাছ থেকে নিতে পারে নাই তোমরাও পারবে না 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 কাকা ভালো চাও যাও গা আম নেওয়ার লাগবো না 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 আম কেন নিমো আম নিমো না কাকা কইছিলাম আপনার কাছে তো অনেকদিন ধরে বসি না একটু গান শোনাইতে আসলাম গান শোনাবা আচ্ছা বসো বসো আচ্ছা আচ্ছা বসো ওই দিয়ে ওঠো তুমি যে পাশে যাবে কি গান শোনাবা তুমি কি গান এই আরে পাহারাদারের মাসাল তো ওরে বাবা শোনাও গান শোনাবো গান কি ভাবতেছি যে আগে গল্প গুজব করি তারপরে গান শোনাই হ্যাঁ ছোটকালে আমার মা কত এত লম্বা টানের গান ছোটবেলা থেকে শুনে আসছি না বড় হয়েছি আস্তে আস্তে এর জন্য টান একটু লম্বা দিচ্ছি আচ্ছা আচ্ছা কাকা আপনি মনে রাজ লাগেন না আহারে সারা রাত জেগে পাহারা দেয় কত কষ্ট হয় আমি তো আপনার হাত পা মাথা পাহারা না দিলে তো টেহা দিব না টেহা না দিলে তো তোমার চাষিরে নিয়ে খাওয়ান যাবো না বাস পার পারব না বুঝো নাই আপনি মনে করেন ঘুমাইতেছেন তারপরে আকাশে মেলা সাদ চাকি মেলা থাকে তারা থাকে মেলা আকাশে মেলা তারা একটা সাদ ওই সাদ আস্তে 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 পুকুরে করে পড়ল মন চাষা মন মনে হয় সুসার সুদ দেখে
আরে কি পাকাম কি মিষ্টি আর যদি কাটা পায় না পারতাম ওহ পরান্ডা জুড়ে গেল খুব মজা দে আমরা আমার না ইচ্ছা করতেছে আবার যা চুরি করে নিয়ে আসি আরে চুরি করবো কেন তার আগে তো দাও দা খেলে দিল হ্যাঁ তাও ঠিক তাই আমার মাথায় কিন্তু আরেকটা বুদ্ধি আছে এরকম আম না আরে খুঁজলে পাওয়া যাবো গ্রামে তাই না আম খাইয়ে মুখের মধ্যে আরো খুশখুশি উঠলো আমি আমি এখন যার কাছে আম পামো তার কাছে আমি খামো এর আমি আম রাখবে নাকি গো আম আম খামো আম নাম 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 তাদের কাছ থেকে নাম আম রাখবে নাকি গো আম পাকা পাকা মিষ্টি মিষ্টি আম অনেক মিষ্টি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম তোমরা কারা আমরা আমরা কি চাও খাচ্চর বেটা কি মন করে একটা আম চাইছে তাও দেয় না এ খাচ্চর বেটা কয় আমি তো ভালো মানুষ আগো মা পাড়াইছে আম দিয়া এ তোমরা যে সাদর মেয়া আই আই জীবন তুই আম খাইছস কি আম খাই নাই ডিশ ধরে আম খাইবে পারমো কি মনে হয় আমারে হ্যাঁ তুই ডিশ ধরে খাবি আচ্ছা তুই ডিশ ধরে খাও তাহলে তোর মাগনা দিয়ে দিমু যা এক টাকা নিমু না তাই হ্যাঁ ডিশ ধরে কল খান লাগবো ডিশ ধরে আম খাইবার পারলে সবগুলো আম আমার হ্যাঁ ঠিক আছে সব কি দিয়ে দিব তোমার হ্যাঁ আচ্ছা কিন্তু ডিশ ধরে খাইতে হবে কিন্তু এই নাম বসে গেলা এই যে আমি তি বেসপা কাকা কত আম কত কাকা আমি এরি বেসবো না ওর সাথে আমার কথা আমি যদি ডিশ ধরে আম খাইতে পারি সবগুলো আম আমার আচ্ছা তাই নাকি হ্যাঁ কাকা আমরা তাহলে সাক্ষী থাকে খাইতে পারবা হ্যাঁ খাও ঠিক আছে আচ্ছা তাহলে খাই এই আমটাই তো মনে হয় ভালো হইব সব আমি ভালো এই যে আম সিলাইলাম কথা কি আছিল ডিশ দইরা আম খামু তাইলে সব কি আম আমার এই যে আমি ডিশ ধরলাম এই যে আম খাইলাম হ্যাঁ খাও তাইলে ডিশ দইরা আম খাইলাম হ্যাঁ খাও আম সব কি আমার কাকা ডিশ ধরে আমগো সব নিয়ে গেল গা কাকা আপনি তো সাক্ষী কথা তো তাই আছিল ডিশ দইরা যদি আম খায় তাহলে আম সবটি আমার আমি তো ডিশটা দইরাই আম না মুখে দিলাম কথা অনুযায়ী তো পাইও আর কি করবা তাইলে যাই কাকা আমার আম নিলো ডিশ নিলো আর তো খাইলো না ব্যক্তি কথা তো ছিল অন তুমি কথা দিছ আর কিছু করার নাই হ সাক্ষী তো মানছি হ্যাঁ তুমি মানছো ও মানছি আমি যাই তাহলে তাহলে আমার টেহা আগে মা কইছিল 150 টাকা কেজি লাল নোট কালা নোট কি বাবু লাল নোট কালা নোট